বোবাগ্রহর আগ্রহিক গ্রন্থাম ফকরিন নাইটাতকে সাধনা রেবাকে ইয়াফরি নাগা আগরতলা পুরনিগম হাসরি মোচগ্রে প্রফেসর ডক্টর মানিক সাহানি ইয়াগ্রম্বই গ্রন্থাম থাইনি পুখিরি কাহামকে সামনানি বাগে হলং থাই কাইরিকা তাংশাল আবঙ্কা বোবাগ্রহর আগ্রহণে সেন্ট্রাল রুদতমা শিববাড়ি পুখিরি ভেটেনারি শাখাম নগ্নি লেতে ওজন অবৈনগর পুখিরি আসল থাঙ্গে মাঝেকা মঞ্চগ্রহণ কালিব পুরনিগমনি কমিশনার শৈলেশ কুমার যাদব পুরনিগমনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর দাদত্ত খুবই খুবনি আদার আমার যাওয়ার কথা ছিল এইমসে, জলের জন্য যাওয়া যায়নি সেখানে, এত বৃষ্টি হয়েছে। তা আমি ওখানে বসে বলছিলাম যে আগরতলায় হলে, ত্রিপুরাতে হলে কত কথা আমাদের শুনতে হতো। তো দিল্লি তো বড় জায়গা, সেখানে কে কাকে বলবে। ওয়েস্ট বেঙ্গল আমরা কলকাতায়ও দেখেছি জল জমে যায়, কিন্তু এখানে যেটা সবচেয়ে করুণ দৃশ্য সেদিন আমি দেখলাম যে ড্রেন থেকে যে হারে এই নানা রকম প্লাস্টিকের বোতল, কাচের বোতল, বিভিন্ন জিনিস বের করলো স্তূপাকৃত। এদের দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের প্রতিটা গলি গেলে তো আমরা দেখি, গুলো আমরা পাশ কেটে আমরা বাড়ি গেলে দেখবো এটা যা করার করবে, এই হলে তো কতবার করবে। সেগুলো একটু দায়িত্ব নিতে হবে সবার। আর গভর্নমেন্ট আপনাদের পাশে আছে, এই বিষয়ে যদি প্রতিবাদ আপনারা করেন যে এটা কেন করলে তুমি। অনেকের রাইট একটা সময় ছিল, রাইট কিন্তু ভাবে যায় এখানে আমি আবর্জনা ফেলবো রাস্তায় যে কোনো জায়গায়, সেটা আমার রাইটস অধিকার মনে করতো একটা সময়। কিন্তু আস্তে 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 করে অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনাদেরও কিন্তু সেই দায়িত্ব নিতে হবে। এখানে মিউনিসিপ্যালিটি বা আমাদের সরকারের তরফ থেকে করলে হবে না, এগুলো করুণ দৃশ্য, এগুলো হবে না। এই শিববাড়িতে তো আমরা ছোটবেলার থেকে আমরা এখানে ঘোরাফেরা, আমাদের অবাধ বিচরণ বলা যায়, সময়ের জন্য অপেক্ষা করতে হয় কখন যে কোন সময় সময়ের ঘন্টা বাজবে। আজকে সেই সময়টা এসছে যে এখানের যে পুকুরটা তারও সংস্কারের আজকের ডেটে সেটা হচ্ছে। এটা কে করবে, কখন করবে, কোথায় টাকা আসবে দেখুন চলে এসছে। আমি এখানে বসেছিলাম, আমাদের সেন্ট্রাল জোনের যিনি চেয়ারম্যান উনি বলছেন একটা গেলেই আর একটা, উনি বলছেন যে মধ্যপাড়াটা এবার করতে হবে। ঠিক আছে, মাথায় রইল, অথবা হইব। আমার কর্পোরেটর মহোদয় মহোদয়েরা আছেন এখানে, জানি না ওনারা নামলে আবার কি বলবে। তো যেখানে আমরা বিভিন্ন জায়গায় আমরা করছি, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে কোথায় কোথায় কি করা হয়েছে। ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা নেই, ডেভেলপমেন্ট করতে হবে। আগে কি হতো, ডেভেলপমেন্টের নামে এত বছর ধরে শিববাড়ির সংস্কার কেন হলো না, শান্তিপাড়ার কেন সংস্কার হলো না, আমরা ডিমসাগরের কেন সংস্কার হলো না, লেকের যে আমাদের লেক ভিউ আছে শিবনগরের সেটার কেন সংস্কার হলো না। এখানে ডিপুটি মেয়র বলছেন যে ওনার যে এরিয়া স্লাম এরিয়া সেখানে আমরা সেখানেও সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। এই বিষয়গুলো ভাববার বিষয় যে কারা অ্যাকচুয়ালি কাজ করতে চায়, আর কাজের নামে রাজনীতি আমরা করতে চাই না। মানে কাছে কাজের নামে রাজনীতি, আর কাজের কোনো রকম তার ধর্ম হয় না। রক্তের যেমন কোনো ধর্ম হয় না, কাজেরও কোনো ধর্ম হয় না। আর কাজের মাধ্যমে পরিচয় হয় কে কি কি সে পারবে কি পারবে না, তার উপর ভিত্তি করে এক একজন এক এক জায়গায় তাকে জায়গা দেওয়া হয়। এখানে শৈলেশে আমি দেখেছি যখন যে কাজটা দেয় নিপুণভাবে করে, করার চেষ্টা করে। আমরা জানি কেউ নোবডি ইজ ইনডিসপেন্সিবল ইন দিস ওয়ার্ল্ড, কিন্তু তারপরও এক এক সময় আমরা মনে করি যে এমুক ছিল তার সময় এই কাজটা হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ করে যাচ্ছেন সারা জীবন মানুষ মনে রাখবে। আমি জানি না আনেওয়ালে দিন মে এই ধরনের একজন প্রধানমন্ত্রী আর আমরা পাবো কি না। এইরকম প্রধানমন্ত্রী সত্যি আমরা ভাগ্যবান। এবার যখন ওনার সাথে আমি দেখা করলাম, ওনাকে আমি বললাম যে ত্রিপুরাকে আমি সাজাতে চাই, ডেভেলপমেন্ট করতে চাই, বলে মে তো বৈঠা হু ডেভেলপমেন্ট কেলে মে তো হু। এই যে বিষয় কত একটা মানে শক্তি আমাদের মধ্যে চলে আসে এক কথায়। তো এই দিকে আমরা বিভিন্ন প্রকল্প আমরা বানাচ্ছি, আমি বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলছি। আজকে আপনারা শুনে নিশ্চয়ই খুশি হবেন যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের এই যে মৌ হয়েছে সিজা হসপিটালের সাথে মৌ, ওদের 12 জনের টিম আজকে কালকে এসছে এখানে। কিডনি ট্রান্সপ্লান্ট আজকে সকাল 8টা থেকে শুরু হয়েছে, ভাবা যায় কোনোদিন।
এবং যে পেশেন্ট ছিল মানে পেশেন্ট তার মা মানে যে নাকি ডোনেট করবে ডোনার আর রেসিপিয়েন্ট তার ছেলে, মানে এত ইমোশনাল হয়েছে গতকাল আমি দেখা করেছি। আমাকে অনেকে বলছিল এইরকম একটা মানে ঘটনা আপনি করতে যাচ্ছেন, তো একটা সভা হওয়া উচিত সেখানে, সাংবাদিক বন্ধুদের সামনে বলা উচিত, ফলাও করে প্রচার করা উচিত। আমি বললাম আমি করবো না, কারণ এখানে দরকার নেই, কারণ খুব মানে অ্যাসেপ্টিক জোন, সেখানে হাইজিন মেনটেন করতে হবে, একটা ইনফেকশন হলে বিপদ। তো সেই জায়গায় এক সাংবাদিক বন্ধু আমার সাথে কালকে ডুবছিল, ওকে না করে দেওয়া হয়েছে, আমি আগে বলে দিয়েছিলাম ডুবতে দেবে না। তো ওখানে গিয়েছি, ওর সাথে কথা বলেছি, শি ওয়াজ ক্রাইং লাইক এনিথিং, বলছে যে এই যে কাজ আপনি করলেন কত লাখ লাখ টাকা খরচ। সেই জায়গায় আমরা মাত্র আমাকে যা ডাক্তারবাবুরা বললেন মানে 1.5 লাখ টাকার মতো আমরা যারা আসছে তাদেরকে দেব, আর তাদের থাকা খাওয়া আমরা সরকার বহন করবে, তার একটা পয়সাও লাগবে না। এই যে ভাবুন তো, কোনোদিন কেউ ভেবেছিল শুরু হচ্ছে, তার আগে আমাদের যারা ডাক্তারবাবুরা আছে যারা ইউরোলজিস্ট নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্লান্ট যারা করে তাদের কাছে আমরা পাঠিয়েছি, আমাদের ফুল টিম নার্স থেকে আরম্ভ করে ফুল টিম আমরা 7-8 জন 9 জনের টিম পাঠিয়েছি অ্যানেস্থেসিওলজিস্ট, তারা গিয়ে মানে ট্রেনিং নিয়ে এসছে, তারা এখন আস্তে আস্তে করে ওদের সাথে কাজ করবে, এবং আগামী দিন ওরা যখন সেটা শিখে যাবে, শিখে বা তারও একটা মানে রুলস আছে যে এত বছর অবধি যদি তুমি কাজ করো ইউ উইল বি অ্যালাউড টু ওয়ার্ক। তো সেই কাজটা ওদের সাথে 5 বছরের আমাদের মানে মৌ হয়েছে, 5 বছরের মধ্যে 3 বছর যদি ওদের হয়ে যায় তাহলে দে উইল বি পারমিটেড টু ওয়ার্ক। তো এই যে বিষয়গুলো একটার পরে আমরা করার চেষ্টা করছি, এবং এর থেকে স্যাটিসফ্যাকশন আর কী হতে পারে। কালকে পেশেন্ট ওর মা যে বলছো একদিকে, এবং আমাকে যা বলা হলো যে একই দু টেবিলে একসাথে সাইমেলটেনিয়াসলি শুরু হবে, একদিকে ডোনারের আর রেসিপিয়েন্ট দুজনের দু টেবিলেই কিন্তু একসাথে টিম অপারেশন স্টার্ট করবে, এবং আশা করি সেটা সাকসেসফুল হবে। এবং একের পর এক, এর আগে নিউরো সার্জারিতে আমরা নিউরোলজিস্ট, আমরা নিউরো সার্জন এনেছি, নিউরোলজিস্ট এনেছি, এখানে এখন ওপেন হার্ট সার্জারি হচ্ছে, কোনটা কম, একের পর এক 9টা সুপার স্পেশালিটি আমরা এখানে শুরু করেছি। মেডিকেল কলেজের সিট এখন 100 থেকে 150 হয়ে গেছে, আমাদের যে WHO-র যে রেশিও সেই রেশিও অনুযায়ী এখনও আমরা অনেক পিছনে ডাক্তার এবং পেশেন্টের রেশিও। সেই জায়গায় আমরা এখন এখানে মেডিকেল কলেজ আরও TMC-র মধ্যে আছে 100, কিন্তু এর মধ্যে আবার বাইরের থেকে অনেকে আসে, কারণ সবাই তো আর ত্রিপুরার না। তো আমাদের ডাক্তার আরও বেশি করে প্রয়োজন, একজন এসছে বাইরের থেকে পশ্চিমবাংলার থেকে, সে মেডিকেল কলেজ এখানে খুলতে চায়। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যখন ডেন্টাল কলেজ এখানে খুললাম, এ তো সাংঘাতিক বিষয়, ডেভেলপমেন্ট চায় না, বিরোধীর কিছু লোক আছে ডেভেলপমেন্ট চায়, প্রধানমন্ত্রী মেঘালয়ের থেকে আমিও মেঘালয়ে যাব, গুয়াহাটির থেকে আমি গাড়ি করে যাচ্ছিলাম মেঘালয়, এবং আসার সময় প্রধানমন্ত্রীর ফ্লাইটে আমি চলে আসবো আগরতলা, এবং এখানে এসে অনেক যে প্রকল্প তার সাথে ডেন্টাল কলেজও ওপেন হবে। তো